বয়সে কিছু নয়, আমার বিশেষ মম ইচ্ছা কিছু নয়। আমরা দীর্ঘদিন ধরেই চাইল্ডের ব্যাপারে ট্রাই করছিলাম, তো সেক্ষেত্রে এর এজ বেশি হয়ে যাওয়ায় আমরা আমাদের গাইনোকোলজিস্ট লোকাল যিনি গাইনোকোলজিস্ট ছিলেন উনি প্রেফার করেন যে ঈদ নোভাতে আসার জন্য। তো আমরা নোভাতে আসি, এসে এখানকার এখানে তারা আসার আগে আমরা অনলাইনে ইনোভার ইনস্টিটিউটের ব্যাপারে সমস্ত কিছু দেখলাম। এখানে যারা আছেন ডক্টর ম্যাডাম ডক্টররা আছেন তাদের ব্যাপারে দেখলাম, ডক্টর সুপর্ণা ভট্টাচার্য ব্যাপারটা দেখলাম, যে দেখলাম প্রচুর ওনার ইয়ে আসে। ম্যাডামের সঙ্গে এসে দেখা করলাম, কথা বললাম, উনি যথেষ্ট হেল্পফুল এবং আমাদের নোভার যে সমস্ত জুনিয়ার ডক্টররা আছেন স্টাফরা আছেন এম্বায়োলজিস্ট মানে অল স্টাফ মেম্বার্স ডক্টর এরা সবাই যথেষ্ট হেল্পফুল। আমাদের প্রথম থেকেই যথেষ্ট উৎসাহ দিয়েছেন, হেল্প করেছেন, সহযোগিতা করেছেন যাতে আমরা প্রপারলি চাইল্ড নিতে পারি, একটা সুস্থ স্বাধীন বাচ্চা জন্ম নিতে পারি। এখন বর্তমানে আমার মিসেস প্রেগনেন্ট, সেক্ষেত্রে আমার সমস্ত মেম্বারদের স্টাফদের আমাদের আন্তরিক সহযোগিতা জানেন। এটা সব থেকে ভালো জায়গা, সব থেকে বেস্ট জায়গা যেখানে এসে আমরা সমস্ত কিছু ভালোভাবে পেয়েছি, যথেষ্ট উপকৃত হয়েছি। বিশেষ করে এখানে আমরা বলবো যে যিনি আমাদের ডক্টর গাইড করেছেন ডক্টর সুপর্ণা ভট্টাচার্য গাইনোকোলজিস্ট, আমাদের ডক্টর মধুরিমা বিদ্যার্থী উনি যথেষ্ট গাইড করেছেন। 3% কেন 100%, আমি তো আশা ভাবিনি এই টুইনস হবে, এটা আমি আশাই করি না, মানে ভাবছি মানে হবে, এখানে যারা আসবে হবে এটা আমি কনফার্ম। তারপর তো ভাগ্যর ব্যাপার আছে, সেটা তো প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ সহযোগিতা এখানে পেয়েছি। সবথেকে বেশি ভালো লাগছে, আমরা অনেক IVF সেন্টারের নাম শুনেছি, অনেক ইয়ের নাম শুনেছি, এইটা একদম বেস্ট, এটা সব থেকে বেস্ট, যেখানে হবে না এখানে।